আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের শ্বশুর বাড়িতে কে, জামাইয়ের বাড়িতে কে আর কি, মাছ এসেছিল যে সেই মাছটা আমি বাজারে নিয়ে এসেছি কাটানোর জন্য, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো যে মাছ কাটবে উনি চেক করছেন যে এখানে টাকা পয়সা আছে কি না মাছের ভিতরে, আর সেখানেই আমি মাছটা কাটিয়ে নিয়েছি কারণ এত বড় মাছ আমার কাটা সম্ভব না। আর এদিকে মেয়ের জন্য গয়না, ফুলের গয়না কি কি পাঠিয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো মেয়ে এখানে খুলতেছে কি কি পাঠিয়েছে, আলতা, শাড়ি, মেহেদি, হলুদ, যা যা প্রয়োজন সব কিছুই পাঠিয়েছে, সে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে আমার মন মতো আরও ইচ্ছে ছিল অনেক কিছু করার, কিন্তু একা মানুষ হয়ে ওঠেনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর আরও ইচ্ছে ছিল অনেক কিছু করার, সম্ভব হয় নাই, যাক কিছু করার নেই, যেহেতু বড় মেয়ে সেই জন্য আর কি। সেহেতু আরও ইচ্ছে ছিল অনেক কিছু মজা করার বা শেয়ার করার, সবটুকু করতে পারলাম না। এই যে ফুলের গহনা পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, পেটিকুট, ব্লাউজ, চুড়ি, যা যা প্রয়োজন সব কিছু পাঠিয়েছে। এগুলোই মেয়ে বের করতেছে পরার জন্য। আসলে কোনো কিছুই মানে ছেলে অপূর্ণ রাখেনি, সব কিছুই দিয়েছে, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি সব কিছু সময়ের অভাবে। আমি আস্তে আস্তে সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।